বাইরে তুলি চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, যাবে তারা জানে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তাই 75-এর 15-ই আগস্টে তারা যে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছিল তা সফল হয় নাই, কারণ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালে এই দেশে এসে দীর্ঘ 21 বছর এই দেশের মানুষের জন্য ফুটপাতের জন্য লড়াই করে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে। তারপরেও ষড়যন্ত্রীয় প্রেমে নাই, তারা জানে জাতির জনকের কন্যা যদি এদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে এই দেশটা একটা উন্নত দেশে পরিণত হবে। তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য প্রায় 19 বার চেষ্টা করে, তার ধারাবাহিকতায় বিএনপি জামাত জোট সরকার 2004 সালের 21 আগস্টে শেখ হাসিনার জনসমাবেশে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করে। আল্লাহর বিশেষ রহমতে শেখ হাসিনা সেদিন বেঁচে যায়। শেখ হাসিনা সরকার সবসময় চেয়েছে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেভাবে জাতির জনকের হত্যার বিচার একজন সাধারণ মানুষ যেভাবে বিচার পায় বঙ্গবন্ধুর বিচারও এই সাধারণ মানুষের ন্যায় এই বাংলাদেশের মাটিতে কার্যকর হয়েছে। 21 আগস্টের বিচারও দীর্ঘ বিচার প্রক্রিয়া, দীর্ঘ আইনি লড়াই শেষে আজকে সেই মহেন্দ্রক্ষণ, আজকে সেই দিন যেদিন এই বাংলার মানুষের 21 আগস্টের রায় বলা হয়েছে। আমরা চাই তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন। জয় বাংলা, জয় বাংলা।